আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি দেখতে পাচ্ছেন তো আমার আজ রেসিপিটা, দেখতে কেমন? দেখে মনে হচ্ছে না এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এটা একটি মিষ্টি, তো এই মিষ্টি খাবারটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প সামান্য অল্প জিনিস দিয়ে তৈরি হয়, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, খেয়ে দেখবেন। আর খেয়ে দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এটা হচ্ছে নারকেলের বরফি, অসম্ভব মজা খেতে আর দুর্দান্ত স্বাদের হয়, ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে। আমাদের বাড়ির তো বাচ্চা থেকে বড় সবারই খুবই প্রিয়, আর এটা একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা হয়, ট্রাই করে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে পরে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো এটাকে আপনি এভাবে বানিয়ে সার্ভ তো করলাম, এবার আমি বাকিগুলোকে এইভাবে একটি প্যাকেটে করে এটা ফ্রিজে আমি রেখে দেব। ফ্রিজে রেখে অন্তত 10-12 দিন তো আরামসে আমি খেতে পারবো। তো এইটা হচ্ছে নারকেলের বরফি। তো এই নারকেলের বরফিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 নারকেল মিডিয়াম সাইজের, আর এগুলোকে খুব ভালো করে কুড়ে নিয়েছি, একদম ফ্রেশ নারকেল আর কি। তো আর এখানে করছি কি, এখানে একটি কড়াইয়ে আমি 1 লিটার দুধ, এই 500-500 করে 2 পাউচ, আর 1 কাপ চিনি দিয়ে এটাকে জাল দিতে বসিয়ে দেবো। এটা এখন ফুটে ফুটে একদম কমে যাবে, ঠিক যখন 300 থেকে 250 থাকবে ঠিক সেই টাইমে আমি এই দুধটা ব্যবহার করব। তো এখন এটা জাল হয়ে গেছে, তো জাল হয়ে একদম দুধটা কমে গেছে। এবার আমি করব কি, এর মধ্যে দিয়ে দেব এবার সেই কুড়ে রাখা নারকেলটা। তো এই জিনিসটা, এই যে দুধটা ঠান্ডা হলে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে, এটা একদম ক্ষীর হয়ে গেছে। এবার এর ভিতরে নারকেলটা দিয়ে দিলাম, আর নারকেলটা দিয়ে আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে পরে এই স্বাদটা আরও বেড়ে যায়, ট্রাই করে দেখবেন। যদি গুঁড়ো দুধ না থাকে তাও আপনি বানাবেন, এটা খেতে অসম্ভব মজা হয়। তো গুঁড়ো দুধটা দিলাম, আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভর্তি করে 4 মগজ। তো 4 মগজটাকে যদি আপনি ঘিয়ে ভেজে দিন তাহলে তো স্বাদটা আরও 2 গুণ হয়ে যায়, কিন্তু আমি আজকে আর ঘিয়ে ভাজলাম না, ডাইরেক্ট দিয়ে দিলাম, এটার সঙ্গে ও ভাজা হয়ে যাবে। যতক্ষণে ওগুলো বেশ ভালোভাবে হচ্ছে, আরও জলটা শুকোবে, ততক্ষণ আমি একটা মোল্ড তৈরি করে নিলাম। এই যে কেক টিন ছিল আমার কাছে, তো এটার মধ্যে ঘি মাখিয়ে পেপার দিয়ে একদম সাইজ করে নিলাম, মানে রেডি করে নিলাম আর কি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা এদিকে একদম শুকনো শুকনো ভাব চলে এসছে, আমি যখন স্প্যাচুলাটা কাত করছি তখন ওর থেকে কিন্তু এই এটা পড়ছে না, নারকেলটা পড়ছে না, তো তার মানে এটা একদম পারফেক্ট, একদম আমার এটার তাক ঠিক আছে, মানে আর বেশি এটাকে নাড়াচাড়া করলে পরে এটা শুকিয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন ভেতরে বেশ সাদা সাদা হয়ে যাচ্ছে যখন আমি এটা সরাচ্ছি, তখন মানে ওই জায়গাটাতে আর রস বা কিচ্ছু নেই। তো এইভাবে আমি এটাকে এবার একটি মোল্ডে ঢেলে দেবো। তো এই যে বরফিটা, এটা কিন্তু আপনি লং লাস্টিংয়ের 1-1.5 মাসেরও করতে পারেন। কেমনভাবে, এই যে আমি এখন এটাকে শুকোচ্ছি কড়াইয়ে, তো এটাকে নাড়াচাড়া করতে হবে আরও অনেকক্ষণ। দেখতেই পাচ্ছেন এটাতে কী করলাম, আমি আবার দেখাচ্ছি, খুন্তিটা কাত করে ধরে আছি, এখনও পড়ছে না, অনেকক্ষণ পর এটা আস্তে হয়ে পড়লো। ঠিক এই পজিশনে আপনাকে এবার এটাকে নামিয়ে নিতে হবে। এই তো আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার ভালো করে সাইজ করে সমান করে আমি এটাকে, এই বরফিটাকে আমরা লং লাস্টিং করতে পারি যদি এই বরফিটার মধ্যে যখন নাড়াচাড়া করছিলাম কড়াইয়ে, তখন স্পুন ভর্তি করে ঘি দিয়ে দিতে হবে, আর তারপর ওটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে পরে ঘিটাও মিলিয়ে যাবে, শক্তভাবও হয়ে যাবে, তো ওই শক্তভাবে বরফিটা আমরা অনেকদিন রেখে খেতে পারবেন আর কি। কিন্তু এই বরফিটা বেশ নরম হবে, খেতে খুব মজা হয়। তো ওপর থেকে আমি দিয়ে দিলাম এবার আমন্ড, কাঠবাদাম কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনি পরেও দিতে পারতেন, গার্নিশিংটা আপনার পরেও হতে পারতো, কিন্তু গার্নিশিংটা আমি আগেই করে নিলাম। তো ওপর থেকে আবার আমি একটু কাগজ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যেন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এখন এটা খুবই গরম, তো আধ ঘন্টা এটা বাইরেই রাখবো যেন রুম টেম্পারেচারে চলে আসে, তারপর আমি ফ্রিজে রাখবো, রাখার পর এটা আমি কাটবো। তো এটা এখন আমি এবার প্রায় 2 ঘন্টা পর আমি চলে এসেছি, এবার এটাকে ঢেলে সাইজ করে কেটে নেব, বের করে নিচ্ছি এটা থেকে। তো এটা কাগজটা রাখাতে বেশ সুন্দরভাবে এটা আরামসে খুলে গেল। আর এবার আমি এটাকে করব কি, এই যে নারকেলের
এটাকে সোজা করে নিলাম, দিয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব। এবার পিসটা আপনি নিজের মতন করে কাটবেন, ছোট কি বড় কি মিডিয়াম সাইজের, তো সেভাবে আপনি এটাকে পিস পিস করে কেটে নেবেন। তো এই জিনিসটা এত সুন্দর আর টেস্টি খেতে হয়, তো হয়তো চাকুটা আপনার লেগে যেতে পারে মানে কাটার সময়, তো তখন একটু ওই যে ঘি মাখা যে কাগজটা ছিল সেটা দিয়ে আমি মুছে ফেললাম, বা আপনি চাইলে পারে একটু একটা গ্লাসে গরম জল রাখলে ওই গরম জলটা দিয়ে একটু মুছে দিলেও চাকুটা পরিষ্কার হয়ে যাবে আর তারপর সাইজটা খুব সুন্দর আসবে। তো এইভাবে আমি এবার সার্ভ করে দিচ্ছি, খুব সুন্দর এটা খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন, সাংঘাতিক রোদ গরম, তো নিজেকে সবসময় রোদ থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।